পাখির মতো উড়ে এসে এখানে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এবং মাতুয়া সম্প্রদায়ের মধ্যে যে নাটক অমিত শাহ করছে এবং যেভাবে বাংলাকে ছোট করে খাতা করা দেখার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ নিচ্ছে। অমিত শাহ এসে তিনি 200 অধিক আসন নিয়ে মুখ্যমন্ত্রী গঠন করবেন আশা করেছে। আমরা মনে করি বাংলায় আবার তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, আমরা বিশাল অধিক সিট পাবো, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আজকে মিছিলে কি বার্তা দেবেন? আজকে মিছিলটা মূল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ। যারা বাংলাকে বাংলার সাম্প্রদায়িক উস্কানিতে চাইছে, বাংলার মানুষকে তাদের বিরুদ্ধে আজকের মূল লড়াই সেটা আর কাউকে গুরুত্ব দিতে পারে। ঠিক আছে।